নাগরপুরে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। বিডি স্টার টিভি নিউজ তথ্য বিরোধীতে রয়েছেন নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুহিন। খবর পড়ছি আমি তানজানা রহমান লিজা। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাকে শারীরিকভাবে হেনস্থাকারী দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে উপজেলা মোড়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ মিয়ার পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, নাগরপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ মন্টু মিয়া, নাগরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জসির রহমান রুকন ও জাতীয় সাংবাদিক সংস্থার নাগরপুর ইউনিটের সভাপতি মোহাম্মদ সিরাজ আল মাসুদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম দুর্নীতিবাজ কর্মকর্তাদের হাতে শারীরিকভাবে হেনস্থার শিকার হন। তাকে প্রায় 6 ঘন্টা আটকে রেখে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠিয়ে গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে। তাদের এই অপচেষ্টা কখনো সফল হবে না, ব্যর্থ করে দেবে সাংবাদিক সমাজ। একই সাথে সভায় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। We'll be right back.